হ্যালো সবাইকে, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। পরনে তোমরা জানো এখন বিয়ে চলছে, নায়রা এবং রুদ্রিকের বিয়ে। তো প্রথম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আলতার রিচুয়ালস। মানে আমি এতগুলো সিরিয়াল করেছি, আমি কোনোদিনও এরকম আলতার রিচুয়ালসের কোনো সিন করিনি। তো আমার এই সিনটা করে, আলতার রিচুয়ালসের সিনটা করে ভীষণ ভালো লাগছে আর খুব এনজয় করেছি আমরা। আর কিছুই না, তোমাদের সাথে আনকাট সিনে মানে বিহাইন্ড দ্য ক্যামেরা কী কী হয় সেগুলোই শেয়ার করছি। তো চলো বেশি কথা না বলে দেখো আমরা কী কী করেছি বা কতটা মজা করছি সিন করতে করতে। আশা করি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে। চলো কথা বলতেই দিচ্ছে না। তুমি কি এরকম রিচুয়ালস কোনো কোথাও করেছো? তুমি কি জানো তোমায় খুব সুন্দর লাগছে? আসল কথাটা বলি, দাঁড়াও না, চলো চলো রেডি, আমাদের ফোনে কিন্তু তুলে নি, ভালো লাগছে তো দেখতে। আরে এগুলি তো স্মৃতি। আরে সেই আমাদের কাকি মনে বলো বলো, ভীষণ সুন্দর লাগছে, আমি তো বলবো সুন্দর লাগছে। চলো না যাচ্ছি তো, রেডি করো যাচ্ছি। সবাইকে মিষ্টি লাগছে গো, এটা আলাদাই লাগে, লাল পাড়ে শাড়ি পরলে একটা অন্য লুক চলে আসে সবার। ওমা হ্যালো, আমি এখন পর্যন্ত কোনো সিন করে উঠতে পারলাম না, এটাই সমস্যা। কেকা বৌদিকে না অনেকের পছন্দ জানিস তো, কেকা বৌদিকে প্রচুর লোকের পছন্দ জানিস তো, পছন্দ তো হবে, মিষ্টি করে পছন্দ করে, কতটা সুন্দর লাগছে ভাই। কে বলছে ক্যামেরার দিকে মানুষ সব থেকে মিষ্টি হাসি আর মিষ্টি ভাষি। আলতা রিচুয়ালসে আমি তো আমি নর্মাল মানে খুব একটা ভালো নর্মাল ভাবে শিখেছি, ঠিক আছে ওকে চল আমরা বিয়েতে সাজবো, আমরা সেই অপেক্ষায় আছি কি দেয় বিয়েতে। হ্যাঁ বিয়েতে সাজবোই সাজবো, যেখানে তো সবাই সেরে গেছে যা হবে তাই কোনটা দেখো তাহলেই হবে। আমাদের ডিরেক্টর খুব ব্যস্ত, খুব রেগে আছে, ফুলের মাঝখান দিয়ে ডিরেক্টরকে পাওয়া যাচ্ছে। সাজেন সাজেন
আলতা পড়া যাই বড় পিঠা দি পিঠা দিয়ে আছে মানে পিঠা ব্যানার্জি পিঠা ব্যানার্জি আছে একদম এটা তো দিদি জোর করে পড়াচ্ছে দিদি জোর করে পড়াচ্ছে আলতা একদম ভালো লাগছে না আমি নিজে নিজে সবকিছু করতে ভালোবাসি কিন্তু তিথি তো পড়াবে তোকে সিনে এমনি তো এত লোড নিতে পারবে না আর আমার কোনো কাজ নেই আমি বসে বসে শুধু ভিডিও করছি শুটিং এর মাঝখানে খুব ডিস্টার্ব করে এই যে দাদা আমাদের চিন্তা ভাই বেচারা না পড়ায়নি ভাই আরে বেচারা ভাই আমার ঝগড়া চলছে না এটা কি বানানো হচ্ছে না আমরা আজকে আনন্দ নাড়ু বানাচ্ছি আর যথারীতি তিথি একটা পাগল যে নিজের বলে নিজে আনন্দ নাড়ু বানাচ্ছে সবকিছু দায়িত্ব নিয়েছে সেজে গুজে বেড়াচ্ছে সবাই জানে নারকোল তিল আটা এগুলো কি ইস কিছু জানি না ময়দা আমাদের পাঁচ দাও
হেই লাগা কে জোর লাগা কে না হেই সব বলছে জোর লাগা কে জোর লাগা কে চলে হাতটা ঠিক আছে আসুন আসুন আপনারা এক মোবাইল আছে ইম্পর্টেন্ট জুনিয়র আর্টিস্ট না 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 আপনারা একটা লাইন সুন্দর করে আসছে বইটা আপনারা কাদের পেছনে না বড় কোনটা আপনি বলে ছেড়ে দিয়ে ডান দিকে কোনায় দাঁড়ান তাহলে কোশ্চেনটা খুব ভালো হয় না উল্টো দিকে তো কেমন লাগলো ভিডিওটা ভালো তো ভালো নিশ্চয়ই লাগবে কারণ তোমরা সবাইকে দেখতে পেয়েছো সবার মজা আড্ডা সঙ্গে আমাদের সিন কাজ সব কিছু চলো নেক্সট ভিডিওর জন্য আমরা আবার ওয়েট করি দেখি প্ল্যান করে কী করা যায় কী উপহার দেওয়া যায় তোমাদের জন্য ভালো থেকো সবাই।